বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের অন্যান্য বুদ্ধ মন্দিরগুলির মতো তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত মগবাড়ি এলাকার চুলামণি বুদ্ধবীর মন্দিরের উদ্যোগে এবছর বড় পরিসরে পালন করতে যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা উৎসব। অন্যান্য বুদ্ধ মন্দিরগুলির মতো তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত মগবাড়ি এলাকায় চুলামণি বুদ্ধবীর মন্দিরটির দীর্ঘ প্রায় 70 বছর হয়েছে। এই সময় থেকেই তারা করোনাবিধির নিষেধ বাদ দিলে 68 বছর ধরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালিত হয়ে আসছে উৎসব। 45টি পরিবারের উদ্যোগে প্রতি বছরই যথাযথ মর্যাদায় পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা উৎসব এবং নানান ধর্মীয় অনুষ্ঠান। আগামী সোমবার নানা ধর্মীয় অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হবে। চাকমাঘাট মগবাড়ি, এটা চুলামণি বুদ্ধবিহার। এখানে আজকে বুদ্ধ হইল। আবার সোমবারে আমরা পূর্ণিমার মধ্যে এই অনুষ্ঠান মেলা এবং আবার পূজা বাড়ি হইল। আর অনুষ্ঠান প্রত্যেক বছরই কি হয়? গত 2 বছর যাবৎ লকডাউন লেগে আমরা করতে পারছি না মেলাটা। এবার আবার উদ্যোগ নিয়েছি আমরা সবাই মিলে। এই এলাকার মধ্যে কতজন বুদ্ধ পরিবার আছে? 55 পরিবার। আর কি কি মানে বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে? পূর্ণিমা উপলক্ষে তো ভান্তারা পঞ্চশীল দেয়, তারপর অনেক আপনার ধর্ম দেশনা করে। কত বছর ধরে এই মন্দিরটা এখানে? বহুত পুরনো মন্দির, এটা বহুত পুরনো মন্দির। কত বছর হবে এটা? আমার দাদু বড়ুয়া ছিল, বুদ্ধিষ্ট ছিল, খুব ভালো লাগে।